আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখুন, এখানে আকাশ, পানি, সূর্য, বরফ সব একসাথে, দূরে একটু পাহাড়ও দেখা যাচ্ছে। জায়গাটা সাউথ বার্লিংটনে, এটা হচ্ছে একটা পার্ক। তো এখানে পার্ক মানে আসলে বেশিরভাগই হচ্ছে জঙ্গল। জঙ্গলের ভিতরে হাঁটাহাঁটি করতে করতে আপনি একসময় নদীর দেখা পাবেন, একসময় হয়তো বা লেকের দেখা পাবেন, জঙ্গলের শেষ মাথায় যে এরকমই। এখানে ভারমন্টটা হচ্ছে পুরোটাই, এখানে প্রায় 67% মতো হচ্ছে ন্যাচারাল এরিয়া। তো যেই রকম আছে সেই রকমই রাখে, মাঝে মাঝে ঝড়ে গাছ টাছ ভেঙে পড়ে, ভিতরে অসংখ্য কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করে, হরিণ থাকে আর ভালুকও থাকে অনেক জঙ্গলে। তো হাঁটার সময় একটু খেয়াল করে হাঁটতে হয়। তো আমরা গিয়েছিলাম এই পার্কটাতে এমনি একটু হাঁটতে, এখন এই যে বরফ চলে গেছে অল্প অল্প আছে আর কি কোথাও কোথাও। তো চলুন ঘুরে আসা যাক। তো একটা খবর দেখলাম, খবরটা দেখে আসলে মনটা খুব খারাপ হলো। ঘটনাটা আমাদের দেশের না, বাংলাদেশের ঘটনাটা না, ইন্ডিয়ার একটা অঞ্চলের ঘটনা। সেখানে একটা আমাদের একটা ছোট বোন, সে একটা ব্রিজের সামনে দাঁড়িয়ে ভিডিওতে কথা বলছে, সবার কাছ থেকে দোয়া চাচ্ছে, সবাইকে বিদায় জানাচ্ছে। তারপরে সে হাসি মুখে সে ব্রিজ থেকে লাফিয়ে নদীর পানিতে পড়ে গেল। নদীর পানিতে পড়ে সে মারা গিয়েছে। যখন এই ভিডিওটা ওর বাবা মা দেখেছে, দেখে সাথে সাথে পুলিশকে খবর দিয়েছে। ততক্ষণে আর ও পৃথিবীতে নাই। তো মেয়েটার নাম আয়েশা আরিফ খান। আমি গতকালের নিউজটা দেখলাম, দেখার পর এত কষ্ট লাগলো যে মেয়েটার তো এভাবে মরে যাওয়ার কথা না, ওর তো বেঁচে থাকার কথা, এই পৃথিবীতে তার সুন্দর একটি জীবন পাওয়ার কথা। তার বিয়ে হয়েছিল তার হাজব্যান্ডের নাম আরিফ, এবং হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি সবার সাথে সে থাকতো। তার তো হাজব্যান্ডের কাছ থেকে ভালোবাসা পাওয়ার কথা, মমতা পাওয়ার কথা, হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে ফুচকা খাওয়ার কথা, অথবা দুজন মিলে কোথাও মুভি দেখতে যাওয়ার কথা, কোথাও ঘুরতে যাওয়ার কথা। তার তো এভাবে নদীর ভিতরে ডুবে মরার কথা না। সে হাসতে হাসতে কীভাবে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল, কেন? তার কি খুব ভালো লাগছিল? সে খুব আনন্দ পাচ্ছিল মরে যেতে, কেন সে মরে গেল? আপনি যদি একজন পুরুষ হন, আপনার লজ্জা পাওয়ার কথা যে আপনার মতো আরেকজন পুরুষের জন্য একটা মেয়ে সে টিকতে না পারে, দুনিয়াটা থেকে বিদায় হয়ে যাচ্ছে। কেন আপনারা এরকম করেন? যদি একটা মেয়েকে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নাই রাখতে পারবেন, তাহলে বিয়ে কেন করলেন? কি দরকার আপনাদের বিয়ে করার? বিয়ে তো সুন্নত, বিয়ে তো ফরজ না, তাই না? নামাজ, রোজা, হজ, জাকাতের মতো ফরজ কোনো ব্যাপার না। আপনারা যদি মনে করেন যে স্ত্রীকে স্ত্রীর সম্মান দিতে না পারবেন, স্ত্রীকে আদর দিতে না পারবেন, সোহাগ দিতে না পারবেন, স্ত্রীকে বিশ্বাস করতে না পারবেন, তাহলে আপনার বিয়ে করার তো কোনো প্রয়োজন নেই। শুধু শুধু একটা জীবনকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছেন কেন? কেন কষ্ট দিচ্ছেন? ওই মেয়েটির হাজব্যান্ড তাকে 4 দিন ঘরে আটকে রেখেছিল, তাকে একটা মিথ্যে অভিযোগ দিয়েছিল আরেকটা ছেলেকে নিয়ে। আপনাদের বুক একটু কাঁপে না যখন আপনাদের স্ত্রীকে আপনারা অন্য একটি পুরুষকে জড়িয়ে বাজে কথা বলেন? অন্য একটা পুরুষকে জড়িয়ে যখন আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করেন, আপনি তখনই সেটা করতে পারেন যদি আপনি সেটি নিজের চোখে দেখেন। ইভেন অন্য কারো কথা শুনে আপনার তো অবশ্যই করা উচিত নয়। আপনি যদি এসে দেখেন যে আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী আরেকটি পুরুষকে নিয়ে বিছানায় শুয়ে আছে, তারপরও আপনি আপনার স্ত্রীকে খুন করে ফেলার মতো আপনার রাইট নয়, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন। আপনি তার সাথে বিবাহিত জীবন কাটাবেন না, দ্যাটস ইট। কারণ সে অন্য একটি মানুষ, তার এই পৃথিবীতে বেঁচে থাকার উচিত আছে, তার এই পৃথিবীতে বেঁচে থাকা তার রাইট আছে। হ্যাঁ, সে একটি হয়তোবা ভুল করেছে, সেই জন্য সে আল্লাহর কাছে অনুতপ্ত হবে, কিন্তু আপনি তাকে মেরে ফেলার মতো কাজটি আপনি করতে পারেন না। আর সেই দিকে তার হাজব্যান্ড বলছে যে তুমি আত্মহত্যা করো, সেই ভিডিওটা আমাকে পাঠিও। কত নির্মম! এই যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন, রাতের পর রাত, আপনারা যখন আপনাদের বউয়ের গায়ে হাত তোলেন, তখন একটা বার চিন্তা করেন যে আপনার বোনের গায়ে যদি আরেকটি পুরুষ হাত তুলতে পারে, বা আপনার যদি মেয়ে সন্তান থাকে, আপনার মেয়ের গায়ে আরেকটি পুরুষ হাত তুলতে পারে, সেটা কি আপনার ভালো লাগবে? আপনি যখন আপনার স্ত্রীকে সন্দেহ করছেন অন্য একটা পুরুষকে নিয়ে বাজে কথা বলছেন, আপনার মেয়েকেও কিন্তু আরেকটা পুরুষ এভাবে বাজে কথা বলতে পারে।
আপনার বোনকেও আরেকটা পুলিশ এভাবে বাজে কথা বলে 4 দিন ঘরের ভিতরে আটকে রাখতে পারে। আপনার স্ত্রী যদি একবেলা ভাত খেলে আপনার কষ্ট হয়, তাহলে আপনার তো বিয়ে করার প্রয়োজন ছিল না, তাই না? কেন বিয়ে করতে যাচ্ছেন আপনারা? আপনাদেরকে কে বলেছে বিয়ে করতে? বিয়ে একটা বিগ ব্যাপার আসলে। আপনি বিয়ের মাধ্যমে কি পাচ্ছেন আপনি জানেন? অনেক সময় পুরুষ প্রশ্ন করে, আমি বিয়ে করে কি পেলাম? আপনি ভাবছেন বিয়ে করে হাঁড়ি পাতিল ওয়ার্ড্রোব খাট পালং এগুলো পাওয়াটাই হচ্ছে বিয়ে? আপনি হালালভাবে একটি নারীর শরীর উপভোগ করছেন, দ্যাটস ম্যারেজ। এবং আপনার এবং আপনার স্ত্রীর ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে আপনাদের সন্তান হচ্ছে, সেই সন্তানগুলো বৈধ। এবং আপনি যে সন্তানটা আপনার স্ত্রী ক্যারি করলো, সেই ক্যারি করার সময় 9 মাস আপনি কিছুই করেননি, আপনি নাক ডাকিয়ে ঘুমিয়েছেন আর কিচ্ছু না। আর আপনার স্ত্রী কিন্তু ওই সন্তানটি ক্যারি করেছে। তারপর যে লেবার ডেলিভারি হলো, ডেলিভারির সময় যে আপনার সেই স্ত্রীর যে কষ্টটা হলো, আপনার কিছুই হয়নি। আপনার বাচ্চা হলো, নার্স এসে আপনার হাতে দিল, আপনি বাচ্চা হাতে নিয়ে একটা ছবি তুললেন, বাস, দ্যাটস ইট। এত কষ্ট লাগছে এই ঘটনাগুলো দেখে, যে একটা পরিবারের নির্যাতনের কারণে, একটা লোকের নির্যাতনের কারণে একটা প্রাণ ঝরে যাচ্ছে। এবং সেই পরিবারের সাথে ওই পুরুষটা যে বিয়ে করছে, স্বামী, তার সাথে শ্বশুর শাশুড়ি থাকে। আপনারা যারা শ্বশুর শাশুড়ি, তারা কেন আপনাদের ছেলে বউকে নির্যাতন করেন? আপনার ছেলে বউ যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি আলাদা থাকেন, তার সাথে আপনাকে একসাথে কেন থাকতে হবে? একসাথে থেকে তার জীবনটা কেন অতিষ্ঠ করছেন, এমন কেন করছেন? আপনার ছেলের সংসারে আপনারা কেন আগুন জ্বালাচ্ছেন? ছেলেকে শান্তিমতো সংসার করতে দিন, তার স্ত্রীর সাথে তাকে আরাম আয়েশে থাকতে দিন। এই মেয়েটা কেন সুইসাইড করলো? মেয়েটাকে কেন বাঁচিতে দিলেন না আপনারা? এই মেয়েটার মতো আরো অসংখ্য অসংখ্য মেয়ে এইভাবে প্রতিদিন মারা যাচ্ছে। হয় স্বামী তাদেরকে মেরে ফেলছে, অথবা মেয়েরা সুইসাইড করছে। আর কত এটা দেখে এত কষ্ট হচ্ছে, এত খারাপ লাগছে। প্রতিটা ছেলের বিয়ের আগে তাদের অবশ্যই একটা ট্রেনিং হওয়া উচিত, বিয়ে মানে কি সেটা জানা। বিয়ে মানে কিন্তু আপনার হাজবেন্ড ওয়াইফকে আপনার টেক কেয়ার করতে হবে, এবং তার সমস্ত দায়িত্ব আপনি নিয়েছেন, তাই না? তার সারা জীবনের দায়িত্ব আপনি নিয়েছেন। কী দায়িত্ব নিয়েছেন? তাকে আরাম আয়েসে রাখার দায়িত্ব, তার একটা সেফটি দেওয়ার দায়িত্ব আপনি নিয়েছেন। হ্যাঁ, তার সেফটি থাকবে আপনার কাছে, সে আপনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে না। আপনি এমন কিছু করবেন না যাতে তার মনে আঘাত লাগে। আপনি এমন কোনো কথা বলবেন না যে সে সারা রাত কাঁদতে কাঁদতে সে বালিশ ভিজিয়ে ফেলে। আপনার কথায় তার মনের ভিতরে আনন্দ হবে, তার মুখে হাসি ফুটবে। হয়তো বা আপনার অনেক বেশি অর্থ নাই, তাতে কী হয়েছে? আপনার কথা দিয়ে আপনার স্ত্রীকে আপনি খুশি রাখুন। তো দেখা গেল আপনার অনেক বেশি অর্থ আছে, কিন্তু আপনার এক একটা কথায় আপনার স্ত্রীর এত কষ্ট হচ্ছে, আপনি কেয়ারই করছেন না। আর ইউ হিউম্যান বিইং? আপনি কি আল্লাহ সেই সৃষ্ট আশরাফুল মখলুকাত? আশরাফুল মখলুকাতের কথায় আরেকজন আশরাফুল মখলুকাত কেন কষ্ট পাবে, তাই না? এটা তো হওয়ার কথা না। কেন হবে এরকম? বিয়ে করার প্রয়োজন নাই আপনাদের। আপনারা অবিবাহিত থাকুন, কারো বড় চাচা হয়ে থাকুন, কারো ছোট চাচা হয়ে থাকুন, কারো ছেলে হয়ে থাকুন, কারো ভাই হয়ে থাকুন, এভাবেই থেকে থাকেন। আপনাদের একটা স্ত্রীর প্রয়োজন নাই, আপনাদের ছেলে মেয়ের প্রয়োজন নাই। আপনারা একা একা থাকুন, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিন। আপনাদের স্ত্রী সন্তানের প্রয়োজন নেই। যদি মনে করেন আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন আছে, আপনি বিয়ে করতে চান, তাহলে প্লিজ টেক কেয়ার অফ দ্যাট উইম্যান। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই লোকটি সর্বোত্তম ভালো যে তার স্ত্রীর কাছে সবচেয়ে বেশি ভালো। আপনার খারাপ ব্যবহারটি আপনি বাইরে করুন, আপনার ওই মেজাজটি বাইরে দেখান, ঘরের ভিতরে না। ঘরের ভিতরে যখন আসবেন, তখন অত্যন্ত ভদ্র, শান্ত, সুশিষ্টভাবে ঘরের ভিতরে থাকবেন। আপনার মুখ খুবই খারাপ, আউটসাইড জঙ্গলে চলে যান, জঙ্গলে যে সেখানে বসবাস করুন। আপনি একটি ঘরের ভিতরে একটি উইমেনের সাথে বসার যোগ্য নন। তাহলে আপনার জন্য একটি মেয়ে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাবে পানিতে? আপনার জন্য একটি মেয়ে ফ্যানের ভিতরে গলায় দড়ি দিবে, তারপর ফাঁসি দিয়ে মরে যাবে? কেন? আপনি মরে যান, আপনার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নাই। ওই মেয়েটিকে বাঁচিয়ে দিন। সে একটি বাবার আদরের কন্যা, সে একটি মায়ের আদরের কন্যা, একটি ভাইয়ের বোন, একটি মামার ভাগ্নি, চাচার ভাতিজি।
যদি ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার, আদর যত্ন না করতে পারেন, তাহলে স্ত্রীকে তালাক দিয়ে দিন। অন্য একটি পুরুষ হয়তো বা তাকে খুব আদরে, যত্নে, ভালোবাসার সাথে রাখবে। আপনার কোনো রাইট নাই একটি উইমেনকে আপনার বাসার ভিতরে স্ত্রী বলবেন, স্ত্রী হিসাবে রাখবেন, এবং আপনি এমন অত্যাচার করবেন, তার সাথে এমন ব্যবহার করবেন, সে আত্মহত্যা করতে বাধ্য হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো দয়া করে যারা পুরুষ আছে তাদের সাথে শেয়ার করবেন, যেন আর কোনো বোন, আর কোনো নারী এভাবে আত্মহত্যা না করে, কোনো একটি পুরুষের অত্যাচারে অত্যাচারিত হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।